রাজশাহী সিল্কের খ্যাতি দেশ জুড়ে। ঈদ পূজায় সবারই আকাঙ্ক্ষা একটি সিল্কের পোশাকের। আগে শুধু শাড়িতে সীমাবদ্ধ থাকলেও এখন পাঞ্জাবি শার্ট থ্রি পিস সহ যুগের সাথে তাল মিলিয়ে ঐতিহ্যবাহী রাজশাহী সিল্কের বৈচিত্র্যময় পোশাক এসেছে বাজারে। রাজশাহী থেকে সুজাউদ্দিন ছোটনের রিপোর্ট জানাচ্ছেন আসিফুর রহমান সাগর। ঈদ পূজা সহ যে কোনো উৎসবে রাজশাহী সিল্কের কদর রয়েছে। সম্প্রতি জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পাওয়ায় বিদেশিদের কাছেও বেড়েছে এর চাহিদা। ঈদ যত এগিয়ে আসছে, দম ফেলার ফুরসত পাচ্ছে না সিল্কের পোশাক কর্মীরা। কাপড়ের যেগুলো ডিমান্ড, আমরা সেই ডিমান্ড গুলো আমাকে পূরণ করতে হবে। শাড়িগুলো থেকে থ্রি পিস, পাঞ্জাবি, অনেক বিভিন্ন রকম জিনিস তৈরি হয়। বেশি বেশি কাজ করতে হচ্ছে, বেশি বেশি কাপড় তৈরি করতে হচ্ছে। জেলা শোরুমগুলোতে সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলছে বেচাকেনা। প্রতিটি শাড়ি বিক্রি হচ্ছে 3,000 থেকে 65,000 টাকা পর্যন্ত। শার্ট 1,800 থেকে 2,500, পাঞ্জাবি 4,500 থেকে 25,000 টাকা এবং থ্রি পিস 3,000 থেকে 32,000 পর্যন্ত। বরাবরই এখানেই শপিং করি, কারণ এখানে প্রোডাক্টগুলো ভালো, মানসম্পন্ন এবং দামেও ভালো। আমার ওয়াইফের থ্রি পিস দেখার জন্য, আমাদের পাঞ্জাবি যে সেই সাথে বাচ্চাদের ড্রেস দেখার জন্য এখানে এসেছি। মোটামুটি সহনশীলের মধ্যে রয়েছে। মসলিন সিল্ক, অ্যান্ডি সিল্ক ও মটকা সিল্কের উপর বিভিন্ন ডিজাইন ও রঙের কারুকাজ করে তৈরি করা হচ্ছে শাড়ি, পাঞ্জাবি থ্রি পিস সহ রং বেরঙের নানা পোশাক। বেচাকেরাও অনেক ভালো বলে জানিয়েছেন বিক্রেতারা। মুসলিনটাই বেশি আমাদের কার্যকর্য বেশি আর কি, মানে হাতের কাজ, আপনার আর্ট পিন, তারপরে ব্লক পিন, এমব্রয়ডারি, এগুলো মোটামুটি আমাদের এবার ভালো একটা সাড়া পাইছে। কেন বেচে বেশ ভালো। আশা করছি যে আগামী যে দিনগুলো আছে সামনে বেচাকেনা আরো বাড়বে, আরো ভালো অবস্থানে যাবে। মুসলিন সিল্কের উপর তৈরি পোশাকের চাহিদা দ্বিগুণ বাড়লেও দাম ক্রয় ক্ষমতার মধ্যে রয়েছে বলে জানিয়েছেন ক্রেতারা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।